আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাসে আমি তোমাদের সাথে আছি জেসমিন খাতুন জেসি। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা আজকে ক্লাসটা মনোযোগ সহিত শুনবে এবং আমার কথাগুলো গুরুত্বপূর্ণভাবে নিবে। তার আগে তোমরা ক্লাস করার আগে অবশ্যই বই এবং খাতা পাশে রাখবে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই লিখে রাখবে। আজকে তোমাদের সিলেবাসের শেষ অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়। এর আগে আমি বলেছিলাম যে ষষ্ঠ অধ্যায় তোমাদের আপাতত এই সাময়িকে বাদ রাখা হয়েছে, বার্ষিক থেকে সেটা তোমাদের আবার স্টার্ট করা হবে, কারণ সেটা শেষ করার জন্য সময় খুব অল্প। সেই জন্য এক থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত এই পাঁচটা অধ্যায় মিলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে। আজকে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের যে সমাজ সংস্কৃতি সম্পর্কে তোমরা যা জানবে তার কিছু চিত্র লক্ষ্য করো, যে সেই সময়ে বাংলার সামাজিক অবস্থা এবং সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনগুলো কেমন ছিল। আজকের অধ্যায় হলো পঞ্চম অধ্যায়, অধ্যায়ের নাম প্রাচীন বাংলা সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। শিখন ফল, আজকের পাঠ শেষে তোমরা প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বর্ণনা করতে পারবে, প্রাচীন বাংলার আর্থসামাজিক জীবনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে জানতে পারবে। আলোচ্য বিষয়, প্রাচীন বাংলার সামাজিক জীবন, খাদ্য, পোশাক, যাতায়াত ব্যবস্থা, প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা, কুটির শিল্প, ব্যবসা বাণিজ্য, প্রাচীন বাংলার সামাজিক জীবন। আসলে প্রাচীন বাংলার সামাজিক জীবন কেমন ছিল এবং সে সময়কার মানুষের অর্থনৈতিক বা জীবনচরিত এ তাদের প্রত্যহিক জীবনের কাজকর্ম কেমন ছিল তা বর্তমান সময়ের সাথেই কিন্তু মিল পাওয়া যায়। মানুষ সামাজিক জীব বা তারা সবাই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে, এভাবে বাস করতে করতে তাদের মানুষের প্রয়োজনেই গড়ে ওঠে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ক্রিয়াকর্ম, এবং সেই ক্রিয়াকর্মকে সামনে রেখে তাদের জীবন বাঁচানোর জন্য বাঁচানোর তাগিদে যে তিনটা জিনিসের প্রয়োজন, সেই তিনটি জিনিস হলো খাদ্য, বস্ত্র ও বাসস্থান। এই খাদ্য, বস্ত্র ও বাসস্থানের সন্ধানে মানুষের জীবনের সকল বিকাশ এবং সেই সম্পর্কে কাজকর্মের একত্রিত রূপই হচ্ছে বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠে প্রতিটা মানুষের সমাজ এবং সংস্কৃতির এক একটা রূপ পরিবর্তিত হচ্ছে তাদের জীবনের চাহিদার অনুযায়ী, তাদের জীবন পরিচালনার তাগিদে প্রত্যহিক জীবনের প্রয়োজনের সাথে সম্পর্ক রেখে এই পর্যায়গুলো যুগের সাথে তাল রেখে সময় এবং পরিবেশের সাথে সামঞ্জস্যভাবে এইগুলো পরিবর্তিত হয়। এরপর এই সময়ে যে বাংলার বিভিন্ন পণ্ডিতরা বা বিভিন্ন পণ্ডিতদের মতে যে বাংলা সামাজিক অর্থনৈতিক জীবন গড়ে তোলার পিছনে যারা জাতি হিসেবে যাদের অবদান ছিল বা তারা পুরাতন জাতি এবং যার সর্বপ্রথম এদেশে এসে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে কৃষিকাজ, ফসল, অর্থনীতি বিভিন্ন তাদের ক্রিয়া সম্পাদন করেছিলেন এবং এক গোষ্ঠীর মানুষ সর্বপ্রথম এই উপমহাদেশে আসে এবং পণ্ডিতদের মধ্যে এদের ভাষার নাম ছিল অষ্টিক, ভাষার নাম ছিল অষ্টিক এবং তাদেরকে জাতি হিসাবে বলা হয় নিষাদ। এরপর ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের সাথে মিশে আলপাইন নামে এক জাতিতে পরিণত হয়। আর্যরা এদেশে আসার পূর্বে এরা মিলেমিশে বাংলা সংস্কৃতি গড়ে তোলে। তাহলে এই বাংলা সংস্কৃতি কারা গড়ে তোলে? পণ্ডিতদের মতে যে অষ্টিক ভাষাভাষী নিষাদ জাতি এবং পরবর্তীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের সাথে মিলেমিশে আলপাইন নামে বিভিন্ন এক জাতি, আলপাইন নামের যে এক জাতি আসে। আর্যরা যখন এদেশে আসে তাদের আসার পূর্বেই বা এদেশে আসার পূর্বে এই আলপাইন এবং নিষাদ এই দুই জাতি মিলেমিশে সংস্কৃতি গড়ে তোলে। বাঙালির জনপ্রকৃতির বিভিন্ন মানব গোষ্ঠীর ধারা এসে মিলিত হয় এখানে। এটি তাদেরকে সংকর জন হিসেবে পরিচিত করেছে। সংকর জন কী? সংকর জন হলো আলপাইন এবং
নিষাদ জাতি মিলেমিশে যে সংস্কৃতি গড়ে তোলে এবং পরবর্তীতে আর্যরা এদেশে আসে এবং আর্যরা এসে বাঙালি জনগোষ্ঠীর বা মানব গোষ্ঠীর মধ্যে তারা ধারার মধ্যে তারা এসে মিলিত হয়। এই যে আর্য এবং নিষাদ এই দুই জাতির মিলিত সংস্কৃতির মধ্যে এসে পরবর্তীতে সর্বপ্রথম কারা আসে, নিষাদ এবং আলপাইন জাতি, তাদের মধ্যে পরবর্তীতে আর্যদের যে ধারা মিশ্রিত হয় এটাকে বলা হচ্ছে সংকরজন। এই তাদের এই সংকরজন হিসেবে পরিচিত হয় এবং বহু বছর বিচিত্র আদান প্রদান এবং মিশ্রণের ফলে বাঙালির একটি নিজস্ব বৈশিষ্ট্য হিসাবে তাদের দৈহিক চেহারায় পরিবর্তিত হয়। বাংলার সামাজিক জীবন ছিল এইরকম যে মৌর্য শাসনের পূর্বে বাংলার অধিবাসীদের মধ্যে তেমন কোনো রাজনৈতিক পরিচয় গড়ে ওঠেনি এবং এই রাজনৈতিক পরিচয়গুলো গড়ে ওঠার না ওঠার পেছনে এইরকম ছিল যে এই সময় সমাজ ছিল বিভিন্ন গোত্রে বিভক্ত এবং একে বলা হতো কোমো সমাজ। এই সমাজ যে বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত ছিল, এ আর্যপূর্ব কিছু ধর্মচিন্তা দর্শন এবং পরবর্তীতে সময়ে হিন্দু ধর্মে এই যা হিন্দু ধর্মে ছড়িয়ে পড়ে এবং এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্মফল, জন্মান্তরবাদ বা যোগ সাধনা ইত্যাদি যে বিষয়গুলো থাকে এইগুলোকে কেন্দ্র করে অনেক সামাজিক আচার আচার নিয়মনীতি ও প্রথাকে সামনে রেখে পরবর্তী সময়ে কিছু যে হিন্দু সমাজে তা লক্ষ্য করা যায় এবং হিন্দু সমাজের কৃষ্টি কালচার অনেক সময় যুগের পরিবর্তিতে হাবিত হয়ে আজ বর্তমান মুসলমান সমাজ ব্যবস্থাতেও সেই হিন্দু সমাজ এবং তাদের কালচার কৃষ্টি কালচার রয়ে গেছে এবং সেগুলোকে সংস্কৃতি আকারে ধারণ করেছে। যেমন এই সময়ে যুগে সামাজিক প্রথা আচরণের মধ্যে পরবর্তীতে যে পরিবর্তনগুলো আসে বা পরিবর্তনগুলো হয় এবং তারপরও মানুষ যখন মুসলমান ধর্ম গ্রহণ করে সমাজ ব্যবস্থা যখন মুসলিম শাসন ব্যবস্থায় চলে আসে তারপরে সেগুলোকে তাদের একান্ত নিজস্ব সংস্কৃতি হিসাবে তারা আজও পালন করে। যেমন অতিথিদের পান সুপারি খেতে দেওয়া, শিবের গীত গাওয়া, বিয়েতে গায়ে হলুদ দেওয়া, ধুতি শাড়ি পরা, সাজগোজ করা, মেয়েদের কপালে সিঁদুর দেওয়া, ঠিক এই বিষয়গুলো পরিবর্তিত হয়ে যেমন মুসলমান সমাজে চলে এসেছে গায়ে হলুদ, এটা কিন্তু হিন্দু সমাজ থেকে পরিবর্তিত হয়ে এবং শিবের গীত গাওয়া যেটা হিন্দু সমাজে তো আছেই বর্তমান প্রচলিত, এছাড়া মেয়েদের কপালে সিঁদুর দেওয়া, এই সিঁদুর প্রথা সিঁদুর প্রথা থেকে কিন্তু বর্তমান যে মুসলমান সমাজে যে টিপ দেয় বা বিভিন্ন সাজগোজের একটা অংশ হিসেবে নেয় এই টিপ দেওয়াটাকে, ঠিক এটা আসতে হিন্দু সমাজ থেকে, হিন্দু সমাজের এই সংস্কৃতিটাই মুসলমান সমাজে ধীরে ধীরে প্রবেশ করে। আর্য সমাজে জাতি ভেদ প্রথাটা ছিল অত্যন্ত ব্যাপক, তারা দীর্ঘদিন ধরে এদেশে বসবাস করা এবং এই বসবাস করার ফলে এই ব্যবস্থা চালু হয়। হিন্দুদের মধ্যে যে বর্ণ প্রথা এবং চারটি বর্ণের বিভাজন ছিল এই অর্থাৎ তাদের যে সমাজকে জাতিভেদ প্রথা তারা প্রাধান্য দিত সে বিষয়ে আজও হিন্দু সমাজের প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে তাদের মধ্যে চারটি বর্ণের যে বিভাজন এই বিভাজনটা কিন্তু অত্যন্ত বলবৎভাবে আজও রয়ে গেছে। যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণের যে জাতির এই চারটি বর্ণের বিভাজন এই বিভাজনের উপর দিয়ে কিন্তু নানা প্রকার সংকর মিশ্রণ জাতির সৃষ্টি হয় এবং সমাজে প্রত্যেক জাতিরই নির্দিষ্ট পেশা থাকে, যেমন অধ্যাপনা করা, পূজা পার্বণ করা, এগুলো ছিল ব্রাহ্মণদের কাজ। তাছাড়া যে সমাজের ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা, তারা যুদ্ধ পরিচালনা করত এবং ব্যবসা বাণিজ্য করা ছিল বৈশ্যদের কাজ, আর শূদ্রদের কাজ ছিল কৃষি চাষ, মৎস্য চাষ, মেষ পালন, এইগুলো। এই যে নিম্ন উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী এই শ্রেণী বিভেদ মানা হতো, এই ক্ষেত্রে এই সমাজ প্রথাটা তাদের সামাজিক জীবনে প্রতিটা ক্ষেত্রেই পালন করা হতো, এমনকি বিয়ে থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রেও তা সেগুলো তারা মেনে চলত। যেমন উচ্চ শ্রেণীর বর ও নিম্ন শ্রেণীর কনের মধ্যে বিবাহ চালু ছিল কিন্তু পরবর্তী সময়ে এসব ব্যাপারে কঠোর নিয়ম চালু হয়। বাঙালির মেয়েদেরও সেই সময় মেয়েদেরও গুণাবলী সুখ্যাতি ছিল, যেমন তারা লেখাপড়া মেয়েরা লেখাপড়া শিখত, সে যুগে অবরোধ বা কোনো পর্দা প্রথা ছিল না।
সমাজে একটা কঠোর নিয়ম ছিল, সেটা হচ্ছে বিবাহ। তবে পুরুষরা বহু বিবাহ, পুরুষদের মধ্যে বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল। বিধবাকে নিরামিষ আহার করে সব ধরনের বিলাসিতা ত্যাগ করতে হতো। তাছাড়া স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে মৃত স্বামীর চিতায় সহমরণে যেতে হতো, অর্থাৎ সতীদাহ প্রথা ছিল সে সময় কঠোর, এবং এই প্রথাটা কঠোরভাবে পালিত হতো। বাংলার প্রাচীন ধর্মশাস্ত্রে বাঙালির উন্নত চরিত্রের যে পরিচয়, উন্নত চরিত্রের পরিচয় পাওয়া যায়। তবে বাঙালি সামাজিক জীবনে কোনোরূপ দুর্নীতি বা কোনো প্রকার অশ্লীলতা ছিল না এমন কোনো কথা বলা যায় না, এবং সে সময়েও কিন্তু বিভিন্ন ধরনের আচার আচরণ পালন করতে গিয়ে তারা বিভিন্ন নিয়ম বহির্ভূত বা অশ্লীলতা, বিভিন্ন অশ্লীলতার পরিচয়ও পাওয়া গিয়েছে। বাঙালির প্রধান খাদ্য, এরপরে আসি যে বাঙালির খাদ্য অভ্যাস কেমন ছিল। বাঙালির প্রধান খাদ্য বর্তমান সময়ের মতো তখনও ছিল ভাত, মাছ, মাংস, শাক সবজি, দুধ, ডিম, ঘি, পনির, ক্ষীর। এগুলো যেমন বর্তমান সমাজেও খুব জনপ্রিয় খাবার এবং এগুলো মানুষ সচরাচরই খায়, তবে প্রাচীন বাংলার যুগেও কিন্তু মানুষের খাদ্য অভ্যাস ঠিক এরকমই ছিল। তাদের বাঙালি ব্রাহ্মণরা আমিষ খেত এবং চাল থেকে তারা নানা ধরনের পিঠা পায়েস তৈরি করত, বিভিন্ন ধরনের খাবার তৈরি করত, মুখরোচক জনপ্রিয় খাবার তৈরি করত। এছাড়া পূর্ববঙ্গে ইলিশ এবং শুটকি মাছ ছিল খুবই জনপ্রিয়, যেটা আজও বাঙালির জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম। এছাড়াও যে তারা বিভিন্ন তরকারি, সবজি, বেগুন, লাউ, কুমড়া, কাঁকরোল, কচু ইত্যাদি উৎপন্ন করত। তখনও ফলের মধ্যে আম, কাঁঠাল, তাল, পেঁপে, লিচু এগুলো ছিল। ডালের কথা তো বলার কোনো কথাই নেই, সে সময়ে ডাল প্রচুর ব্যবহার এবং মানুষের খুব প্রিয় একটা খাবার ছিল। প্রচলিত কথাই ছিল যে ডাল ভাত বাঙালি। দুধ, নারিকেল, বিভিন্ন সুস্বাদুকর উপকরণ দিয়ে তারা নানা প্রকার পানীয় খাবারের প্রচলন করত বা খাবারটা তাদের মধ্যে প্রচলিত ছিল। খাওয়া দাওয়া শেষে মশলাযুক্ত পান খাওয়ার রীতি ছিল, যেটা বর্তমান সমাজ ব্যবস্থাতেও কিন্তু আছে। এছাড়া যে মানুষের বাঙালি সমাজ, প্রাচীন বাংলার সমাজ ব্যবস্থায় মেয়েদেরও সাজসজ্জার মধ্যে অত্যন্ত সাজসজ্জা, মেয়ের অনেক সাজগুজ করত, তাদের সাজসজ্জার ব্যাপারেও তারা অনেক সচেতন ছিল। যেমন তাদের পোশাক আশাকের কথা যদি বলা হয় তাহলে যেমন হচ্ছে রাজা মহারাজা ধনীদের কথা বাদ দিলেও বিশেষ করে কোনো তেমন সাধারণ মানুষের মধ্যে কোনো আড়ম্বর ছিল না। মেয়েদের শাস তারা মাঝে মধ্যে পুরুষরা গায়ে চাদর, আর মেয়েরা পরত অন্য উৎসব অনুষ্ঠানে তারা বিভিন্ন অলংকার ব্যবহার করত, যেমন কানে কুণ্ডল, গলার হার, আঙ্গুলে আংটি, হাতে বালা, পায়ে মল ইত্যাদি পোশাক পরিচ্ছদ তারা করত। তারা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করত, যেমন আলতা, সিঁদুর, কুমকুম এগুলো, এছাড়া বিভিন্ন সুগন্ধিগত দ্রব্য ব্যবহার করত। মেয়েদের সাজসজ্জার মধ্যে যে উপকরণগুলো ছিল এগুলো পুরুষরা মাঝে মধ্যে পুরুষদের মধ্যে তেমন ছিল না, তবে পুরুষরা মাঝে মধ্যে খড়ম বা কাঠের খড়ম, চটি জুতা ব্যবহার করত। তাদের ছাতার প্রচলন ছিল, যেটা এখনও রয়েছে। তাছাড়া সে সময় সমাজ ব্যবস্থায় মানুষ আরাম আয়েস করত এবং বিভিন্ন বিনোদনের মাধ্যমে তারা নিজেদের জীবন ব্যবস্থাকে পরিচালিত করত। যেমন পাশা খেলা, দাবা খেলার প্রচলন তখনকার দিনও ছিল, নাচ গান অভিনয়ের প্রচলন খুব বেশি ছিল, বীণা বাঁশি এগুলো বাজানো, কুস্তি, শিকার করা, ব্যায়াম, নৌকা বাইস এইগুলো সে সময় পুরুষদের খুব পছন্দের খেলা ছিল। নারীদের মধ্যে যেমন উদ্যান রচনা, জল ক্রীড়া, আমোদ প্রমোদের প্রচলন এগুলো নারীরা পালন করতে, এবং সেভাবে তারা তাদের আমোদ প্রমোদের মাধ্যমে সমাজ ব্যবস্থা বা তাদের জীবন পরিচালিত করত। এছাড়া যেমন অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি সামাজিক আচার অনুষ্ঠানও সে যুগে প্রচলিত ছিল। 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হতো প্রাচীন বাংলায়, অর্থাৎ বাঙালিকে বলা হয় যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বিভিন্ন পার্বণ উপলক্ষে নানা প্রকার আমোদ উৎসবের ব্যবস্থা ছিল। প্রাচীন বাংলার বর্তমান কালের মতো যেমন ভাই ফোঁটা, নবান্ন, রথযাত্রা, অষ্টমী, স্নান, হোলি এই অনুষ্ঠানগুলো যে সুপরিচিত বর্তমানে, সে সময়ের লোকেরা এগুলো পালন করত। এসব উৎসব আমোদের ছাড়াও হিন্দু ধর্মে অনেক
অনেক লৌকিক অনুষ্ঠানও ছিল, যেমন শিশু জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য যে গর্ভধান, এই অনুষ্ঠানগুলো হতে, এছাড়া জন্মের পর নামকরণ অনুষ্ঠান এবং হচ্ছে অন্নপ্রাশন, এগুলো ছিল। কোন তিথিতে কোন খাদ্য তাদের জন্য বা কখন তারা উপবাস করবে, করতে হবে বিবাহ, শিশুর বয়স, পড়াশোনা করা এবং বিদেশ যাত্রা, তীর্থযাত্রা প্রভৃতির ক্ষেত্রে কোনো কোনো সময়ও তারা শুভ অশুভ ইত্যাদির দিন কঠোরভাবে দিন মেনে তারা কঠোরভাবে সেগুলো পালন করত। প্রাচীন বাংলার মানুষের যে যাতায়াত করা, তারা অর্থাৎ তারা যে চলাচল করতো বা তাদের পরিবহন ব্যবস্থা বা যাতায়াতের মাধ্যম ছিল, প্রধান বাহন ছিল গরুর গাড়ি ও নৌকা। তারা এখনকার মতো তখন তো যন্ত্র চালিত কোনো যান্ত্রিক কোনো যান মোটর যান ছিল না, তাই সে সময়ের যাতায়াতের প্রধান বাহন ছিল গরুর গাড়ি ও নৌকা। খাল বিলের প্রচলন থাকায় সে সময়ে যে ডোঙ্গা বা ভেলা এগুলো ব্যবহার করা হতো, মানুষের ছোট ছোট খাল পাড়িয়ে কাঠের সাঁকো দিয়ে তারা পার হতো। ধনী লোকেরা হাতি ঘোড়া ইত্যাদি পিঠে চড়ে যাতায়াত করত, তাদের স্ত্রী পরিজনরা নৌকা পালকিতে যাতায়াত করত, বিভিন্ন স্থানে আসা যাওয়া করত। বিয়ের পর নববধূকে গরুর গাড়ি বা পালকিতে করে বহন করা হতো, বা সর্বোপরি আধুনিককালে গ্রামীণ জীবনযাত্রার সাথে সেকালের জীবনযাত্রার খুব বেশি পার্থক্য ছিল না। এছাড়া প্রাচীন বাংলার সমাজ ব্যবস্থা হচ্ছে, আজ বর্তমান যেমন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ঠিক সে সময়ে কৃষি ছিল প্রধান। কৃষি প্রধান দেশ হিসেবে বাংলার অধিকাংশ অংশ মানুষই গ্রামে বাস করত এবং তাদের জীবনের মোটামুটি সুখেরই ছিল। এ সময়ে প্রাচীন বাংলার যে গরিব দুঃখী মানুষের কথাও জানা যায়। তখন এখন বর্তমানে যেমন অনেক সমাজে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষ রয়েছে, তখনও ছিল। সমাজ উঁচু শ্রেণী অর্থাৎ ব্রাহ্মণদের হাতে ছিল মূল ক্ষমতা, অর্থাৎ তাদের হাতেই ছিল, ব্রাহ্মণরা সমাজ পরিচালনা করত। তাদের কাজ ছিল যে তার রীতিনীতি পরিচর্যা করা, তা ধর্মশাস্ত্র শিক্ষা দেওয়া, ব্রাহ্মণদের অত্যাচার এবং বিভিন্ন সামাজিক নিম্নস্তরের মানুষের প্রতি তারা কিন্তু অনেক কঠোর নিয়ম পালন করত এবং তারা বিভিন্নভাবে তারা অত্যাচার করত। তাদের অত্যাচারে প্রতিষ্ঠিত ছিল স্বাভাবিক সাধারণ মানুষের জীবন এবং ব্রাহ্মণদের উৎপাতে একটা সময় এত বেড়ে গিয়েছিল, এই উৎপাত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি মানে অধিক হতো। অর্থাৎ যারা বৌদ্ধ ছিল তখন তো মুসলমান ছিল না, ব্রাহ্মণ ছিল, হিন্দু ছিল এবং বৌদ্ধ ছিল, তারা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি অত্যন্ত অতিমাত্রায় এই অত্যাচারগুলো করত। এবং শেষ দিকে যে এই পর্যায়ে প্রাচীন বাংলার শেষের দিকে যে সেন রাজাদের অত্যাচারে মানুষ একেবারেই ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেন বংশের শাসনামলে বৌদ্ধ সমাজ ও সংস্কৃতিতে নেমে আসে দুর্দশা। ব্রাহ্মণদের প্রভাবে সেনদের সময়ে সাধারণ হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়ে এবং প্রাচীন বাংলার শেষ পর্যায়ে মানুষের যে বিশৃঙ্খল অবস্থা, মুসলমান সমাজের ভিত গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ সেন রাজাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠিত হয়ে পরবর্তীতে এই যাত্রার মাধ্যমে কিন্তু হিন্দু সমাজের ব্যবস্থাটা পরিবর্তিত হয়ে মুসলমান সমাজ ব্যবস্থা গড়ে ওঠার রাস্তাটা পরিষ্কার হয়। এরপরে দেখো প্রাচীন বাংলার অর্থনীতি। প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থাও ছিল বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলা চিরকালই কৃষি প্রধান এবং প্রাচীনকালের অধিকাংশ মানুষের যে গ্রামে বাস করত, গ্রামের সাধারণ আশেপাশে মানুষের আশেপাশে ভূমি চাষ করে জীবন পরিচালিত করত এবং উৎপাদিত পণ্য বিভিন্ন শহরে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আদান প্রদানের মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি গড়ে ওঠে। ঠিক প্রাচীন বাংলাও কিন্তু এদেশের অর্থনীতি গড়ে উঠেছে কৃষির উপরে নির্ভর করে। ধান ছিল বাংলার প্রধান ফসল, যেটা বর্তমানেও অধিক গুরুত্বপূর্ণ। এছাড়া পাট, ইক্ষু, তুলা, আঁশ, নীল, সরিষা, পান চাষেরও প্রচলন ছিল। বাংলার খ্যাতি ছিল যে পান চাষের জন্য। এছাড়া ফলবান বৃক্ষের মধ্যে ছিল আম, কাঁঠাল এবং সুপারি, ডালিম, কলা, লেবু। এই ফসলগুলো যেমন বর্তমানে চাষ হয় তখনও এগুলো অর্থনৈতিক উৎপাদনের হাতিয়ার ছিল। এছাড়া যে বিভিন্ন মশলাপাতি যেমন এলাচি, লবঙ্গ উৎপন্ন হতো। গৃহপালিত পশুদের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ছিল প্রধান। লবণ ও শুটকি দেশের বিভিন্ন কোনো কোনো অংশে উৎপন্ন হতো। শুটকি ছিল সে সময় একটা
সে সময় থেকে বর্তমানে জনপ্রিয় খাবার, এবং সেটা হচ্ছে অর্থনৈতিক একটা মাধ্যম হিসেবে কাজ ব্যবহার করা হতো। কুটির শিল্পে প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। কুটির শিল্পেও প্রাচীন বাংলার অর্থনীতিকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। এই কুটির শিল্প গ্রামের লোকেদের যে দরকারি জিনিসপত্র সবই কুটির শিল্প নির্মাণ বা এই কুটির শিল্প সংগঠন থেকেই তারা পরিচালিত করত, এবং তারা যে নিজেদের প্রয়োজনে বা তাদের জীবন পরিচালনা করানোর জন্য যে ধরনের জিনিসপত্র প্রয়োজন তা নিজেরাই তারা ব্যবহার করতে পারত। যেমন বা ঘুটি বাটি মাড়ি মাটির হাড়ি বাসনপত্র লোহার তৈরি জিনিসপত্র দা কোড়াল খুঁটি খুরপি লাঙ্গল ইত্যাদি এগুলো তারা নিজেরাই তৈরি করতো। এছাড়া যে জলের পাত্র মণি মাণিক্য বা বিভিন্ন শিল্পের উন্নতি এর এ পর্যায়ে হয়, এবং কঠোর কাঠের শিল্প সে সময় অনেক উন্নত ছিল। সংসারের আসবাবপত্র ঘর বাড়ি মন্দির পালকি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ইত্যাদি নির্মাণ করা রথ প্রভৃতি কাঠের দ্বারাই তৈরি করা হতো। এছাড়া নদীপথে চলাচলের জন্য নানা প্রকার নৌকা, সমুদ্রে চলাচলের জন্য কাঠের বড় বড় নৌকা এগুলো জাহাজ তৈরি করতো সে সময়। অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থাটাও ঠিক বর্তমান সময়ের মতোই সামঞ্জস্যপূর্ণ ছিল। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও অতি প্রাচীনকাল থেকে এখানে নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি হতো। যেমন মসলিন কাপড় প্রাচীনকাল থেকেই বিখ্যাত, এবং এই মসলিন কাপড়ের সুখ্যাতি এত যে এই বস্ত্রটা এত সূক্ষ্ম ছিল যে 20 গজ মসলিন একটি নস্যির পোটার মধ্যে পোড়া যেত। কার্পাস তুলা ও রেশমের তৈরি বিভিন্ন প্রকার উন্নত মানের বস্ত্রের কথা জানা যায়, এবং বঙ্গ কুটির শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল। এছাড়া স্বর্ণের তৈরি মোটা কাপড় তখন প্রস্তুত করা হতো। জানা যায় বঙ্গদেশে সে সময় টিনও পাওয়া যেত, এবং এই টিন দিয়ে তারা গৃহ নির্মাণের কাজ ব্যবহার করত। বঙ্গে কৃষি ও শিল্পেরও প্রাচুর্য ছিল, আবার এগুলোর খুব চাহিদা ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে। তাই বঙ্গের সঙ্গে প্রাচীনকাল থেকেই বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যের এই প্রচলনটা গড়ে ওঠে। তারা বাণিজ্য করত এবং বিনিময় প্রথা প্রচলনের মাধ্যমে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রয়োজনীয় দ্রব্য আদান প্রদান করা হতো। শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলার যে প্রাচীন অর্থনৈতিক বা বাণিজ্যিক ব্যবস্থাও যথেষ্ট প্রসার লাভ করেছিল। জলস্থল উভয় পথে বাণিজ্যিক প্রসারতা লাভ করে, এবং আদান প্রদানের প্রক্রিয়াটা বৃদ্ধি পেতে থাকে। দেশের বিভিন্ন যে ভেতরে বাণিজ্য ছাড়াও বৈদেশিক বাণিজ্য বিশেষ করে উন্নত ছিল, এবং জলস্থল পথে ভারতের অন্যান্য অঞ্চলের সাথে পণ্য বিনিময় করা হতো। এই কারণে বাংলার বিভিন্ন স্থানে বড় বড় নগর বা বন্দর গড়ে উঠেছিল। এইগুলোকে বলা হয় নবাবশিকা, কোটিবর্ষ, পূর্ণবর্ধন, তাম্রলিপ্ত, সুবর্ণ, সপ্তগ্রাম ইত্যাদি। এইগুলো হচ্ছে সমুদ্র বন্দর। তাহলে নবাবশিকা কি? সমুদ্র বন্দর। অবশ্য শহর ছাড়া গ্রামে হাটে বাজারে কিছু অঞ্চলে যে ব্যবসা বাণিজ্য প্রথম প্রচলন হতো, এবং যেমন উন্নত উৎপন্ন পণ্য প্রয়োজনীয় যে জিনিসপত্র বেচা কেনা হতো, সমুদ্র বন্দরগুলোর যেমন সমুদ্র পথে বিভিন্ন দেশে সিংহল, ব্রহ্মদেশ, চম্পা, কম্বোজ, নবদ্বীপ, মালয়, এই সুমাত্রা, জাভা এবং চীন বিভিন্ন দেশে এদেশের পণ্য আদান প্রদান করা হতো। স্থলপথে চীন, নেপাল, ভুটান, ভারত, তিব্বত, মধ্য এশিয়ার বিভিন্ন দেশে সঙ্গে বাণিজ্য ব্যবস্থা প্রচলিত ছিল। ব্রহ্মাদেশ, বর্তমান মিয়ানমারকে বলা হয় ব্রহ্মাদেশ। শিল্পের উন্নতি ও ব্যবসা বাণিজ্যের প্রচলনের সাথে সাথে এখানে দেখো যে শিল্পের উন্নতি ব্যবসা বাণিজ্যের প্রচলনের সাথে সাথে বাংলা শিল্প দ্রব্যের প্রসারতা লাভ করে। নকশিকাঁথা, বিভিন্ন শিল্পকর্ম এবং কুটির শিল্পের কাজ, এছাড়া যে আকর্ষণীয় নকশা তৈরি, যে ডাইনিং টেবিলের যে ক্লিয়ে ব্যবহার করা হয় ক্লথ, সেটা ঠিক এখন যেমন ব্যবহার করা হয় ঠিক সে সময়ে মানুষ নিজেদের প্রয়োজনে এগুলো তৈরি করত, এবং তাদের নিজেদের প্রয়োজন মেটানোর পর উদ্ভৃত অংশ বিভিন্ন দেশের সাথে বিনিময় করে আদান প্রদান করত। এভাবে আস্তে আস্তে বাণিজ্যিক ব্যবস্থা গড়ে ওঠে, এবং এই বাণিজ্যিক প্রসারতার সাথে সাথে শিল্পের উন্নতি ঘটে, এবং শিল্পের উন্নতি প্রচলিত হতে থাকলে পরবর্তীতে প্রাচীন বাংলার যে অর্থনৈতিক সমৃদ্ধিটাও গড়ে ওঠে।
এবং এই প্রাচীন বাংলার যে শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলার বাণিজ্যিক প্রসার লাভ করে এবং শিল্পের উন্নতি ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে বাংলার ধন সম্পদ এবং ঐশ্বর্য প্রচুর বৃদ্ধি পায়। প্রাচীনকালে যে ক্রয় বিক্রয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য যে মাধ্যমটা ব্যবহার করা হতো সেটা হলো বিনিময় প্রথা। এই বিনিময় প্রথা প্রচলন করা ছিল, সে বিভিন্ন সময়ে বঙ্গদেশে বিভিন্ন প্রকার মুদ্রা প্রচলন থাকলেও এখানে কড়ি মান ছিল সবচেয়ে কম মানে হিসেবে কড়ি ব্যবহার করা হতো, অর্থাৎ কড়িকে সে সময় মুদ্রা হিসেবে ধরা হতো, তবে তার মান ছিল অত্যন্ত কম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন আজকের মতো আলোচনা এই পর্যায়ে শেষ। আগামী দিন দ্বিতীয় ক্লাস নেওয়া হবে এবং আজকের এই আলোচ্য অংশ থেকে যে গুরুত্বপূর্ণ কতকটা পয়েন্ট আমি বলেছি সেগুলো নিশ্চয়ই তোমরা মনে রাখতে পেরেছ এবং দেখি সেগুলো কতখানি তোমরা মনে রাখতে পেরেছ। আর্যদের ভাষার নাম কি? আর্যদের ভাষার নাম অস্ট্রিক। চাষ করা যায় এমন জমিকে কি বলা হতো? ক্ষেত্র, ক্ষেত, ক্ষেত্র বা ক্ষেত। ব্রহ্মদেশ বর্তমান মিয়ানমার। কোন ধরনের জমিকে বলা হতো বাস্তু? বসবাস করা যায় বা বাসযোগ্য জমিকে বলা হয় বাস্তু। নবাব শিখা কি? নবাব শিখা হলো সমুদ্র বন্দর। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, পরবর্তীতে আবারও দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।